হাতে যেখানে ব্যথা যে জায়গাতে আঘাত আছে ঠিক সেই জায়গাটাতে লাগিয়ে তারপরে যে আমার পরিবারের এবং আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের আলহামদুলিল্লাহ এই আমলটা আমরা করি এবং এটার বাস্তব ফল আমরা পেয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ আবাদ সবার শ্রোতা মণ্ডলী আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে হাদিসে বর্ণিত নবী মুহাম্মদ সাল্ল্লাহু আলি ওয়াসাল্লামের মাটির একটি চিকিৎসার পদ্ধতি দেখানোর জন্য নবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি তার কাছে কোনো ব্যক্তি যখন তার কোনো ফোড়া বা শরীরের কোনো ব্যথার কথা বা কোনো আঘাতের কথা বলতেন তখন নবী সাল্লা সাল্লাম তিনি মাটি দিয়ে চিকিৎসা করতেন মাটি দিয়ে একটি দোয়া পড়তেন সেই পদ্ধতিটা কি সেই পদ্ধতিটা দেখানোর জন্যই এসেছি আইসার আল্লাহ তালা বলেন যখনই নবী সাল্লাহসাল্লামের কাছে কেউ ফোঁড়া অথবা হাতে বা পায়ে কোথাও বা শরীরের কোনো জায়গায় আঘাতের কথা বলতেন সে আঘাতটার চিকিৎসা নবী ইসাল্লাহিসাম এভাবেই করতেন আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি বস আব্বু বসো এই যে দেখেন ওর হাতে যেখানে ব্যথা যে জায়গাতে আঘাত আছে ঠিক সেই জায়গাটাতে আমরা খালি করে তারপরে প্রথমে মুখে একটু থুতু নিয়ে একটু হালকা থুতু নিয়ে মাটিতে রেখে আঙুলটা এই আঙ্গুল আমি আবার দেখাচ্ছি এই যে সাদা আঙ্গুলটা মুখে নিয়ে মুখেতে একটু থুতু নিয়ে তারপরে মাটিতে রেখে মাটিতে একটু লাগিয়ে আঙ্গুলটা মাটিতে লাগিয়ে তারপরে যেই জায়গায় ব্যথা আছে ওই জায়গায় বা যেখানে ফোড়া উঠেছে বিশেষ করে ফোড়া উঠলে ওই ফোড়ার আশেপাশে এবং ব্যথাটার জায়গার মধ্যে এইভাবে হাতটা ঘুরাবে আর দোয়াটা বলবে একটি দোয়া আছে বিসমিল্লাহি তুরব্যা কতি আরা বিদিনা ইউসফা সাকিমা রব্বিনা আমি দোয়াটা আবার বলছি বিসমিল্লাহি তুর ব্যাথু আর উদিনা বিরি কতি বা দিনা ইউসফা সাকিমা বিদ্বিনা দোয়াটা এই যখন আঙ্গুলটা নাড়াবে তখন এই দোয়াটা বলবে নবীলা আসলাম এইভাবে আমলটি করতেন আমার পরিবারের এবং আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের আলহামদুলিল্লাহ এই আমলটা আমরা করি এবং এটার বাস্তব ফল আমরা পেয়েছি ফোড়া বা ব্যথা বা কেউ ব্যথা পেয়েছে কোনো ফোড়া উঠেছে বিচি উঠেছে তখন আমরা চারপাশেটা লাগিয়ে দেওয়ার পরেই এটার আমরা অসংখ্য ফল আলহামদুলিল্লাহ পেয়েছি তো আপনারা এই আমলটি করতে পারেন অনেকে আমুলটিকে নবীলামের জন্য খাস বা মদিনার জন্য খাস মনে করে থাকেন তবে বিশুদ্ধ মদ এবং অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে না এটা যে কেউ করতে পারে কারণ হাদিসে বর্ণিত যে অর্থ যদি আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে আমলটি যে কেউ তবে বিশেষ করে যদি ভালো দিনদার লোকেরা করে তাহলে আমলটি ভালো হবে হাদিসের দোয়াটি অর্থ হচ্ছে বিসমিল্লাহি তুর বাথু আর উদ্দিনা আল্লাহর নামে শুরু করছি আমাদের এই মাটি দিয়ে বিরিকতি বা দিনা আমাদের কারো কারো মুখের থুতুর মাধ্যমে সে থুতু খুব বেশি না এই কথা মানে খুব অল্প সামান্য একটু থুতু নিয়ে আপনি মাটিতে মেশালেই চলবে এই আঙুলটি ব্যবহার করবেন তো বিড়ি কতি বা দিন মানে আমাদের কারো কারো এ থেকে বোঝা যাচ্ছে যে যে কেউ এই আঙুলটি করতে পারে তাহলে আমি দোয়াটি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দোয়াটা বলবেন প্রথমে যার সমস্যা আছে তার যেখানে ফোড়া বা বিচি বা ব্যথা আছে বা আঘাত পেয়েছে সেই জায়গাটা আমরা একসাথ করব প্রথমত সেই জায়গাটা আমরা নির্ধারণ করব যে জায়গায় ফোড়া অথবা বিচি উঠেছে সেই জায়গাটা ধরে আমি প্রথমে মুখে আঙ্গুল আঙ্গুলটা মুখে লাগিয়ে মুখের একটু থুতু নিয়ে তারপর মাটিতে আমরা একটু মিশিয়ে সেই মাটি নিয়ে ব্যথার সেই চারপাশে দিয়ে এই দোয়াটি বলবো বিসমিল্লাহি তুর বা তু আর দিনা বেরি কতি বা দিনা ইউসফা সাকিমা রব্বিনা এই দোয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনারা আমুলটি করে দেখেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদেরকে আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি